নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 7 বছরের অবসান ঘটিয়ে 2023 সালের যে তিনটি রাশির 5টি বড় ঘটনা ঘটতে চলেছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই প্রত্যেককে আমি আবারও বলবো, ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই আলোচনাটি শুনবেন এবং নতুন বছর 2023-এর অনেক অনেক শুভেচ্ছা জানাই। অর্থাৎ 2022 যা গেছে আপনাদের, 2023-এ যেন নতুন শুভময় আপনাদের জীবন যেন হয়। ঈশ্বর আপনাদের যেন সমস্ত মনস্কামনা পূরণ করে, এই আমি ঈশ্বরের কাছে কামনা করি। অর্থাৎ প্রত্যেকেরই না পাওয়া জায়গাটা যেন পরিপূর্ণ, যেন প্রত্যেক মানুষের জীবনে যেন হয়। তো 7 বছরের অবসান ঘটিয়ে 2023 সাল তিনটি রাশির কিন্তু স্মরণীয় বছর হতে চলেছে এবং 5টি বড় ঘটনা ঘটতে চলেছে আপনাদের সামনে। অর্থাৎ আপনাদের সঙ্গেই এই ঘটনাটি কিন্তু ঘটতে চলেছে এবং কোন গ্রহ করবে তাও আমি আপনাদেরকে জানাব। সেটি হচ্ছে ন্যায়কারক গ্রহ শনি মহারাজ। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা। আমি যত ভিডিওতে বারবার একই কথা আপনাদেরকে এই কথাটা বলেছি, শনি এইবার কিন্তু এই তিন রাশিকে মানে কল্পনার বাইরে ফল কিন্তু দিতে চলেছে। এটা 7 বছর পর শনি কিন্তু এই তিন রাশিকে 2023-এ এই 5টি বড় ঘটনা কিন্তু ঘটাতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। প্রথম কথা, আপনাদের শনির ঢাইয়া তো সমাপ্ত হচ্ছে এবং আপনাদের সর্বপ্রথম যে জায়গাটা আপনাদের আসতে চলেছে সেটা হচ্ছে আপনাদের পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভের একটা সম্ভাবনা, গভর্নমেন্ট থেকে সুযোগ আপনারা পাবেন। অর্থাৎ গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। ভাগ্য দয় আপনাদের হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং আপনাদের এই সময়ের মধ্যে 2023 আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে এবং এর পাশাপাশি আপনাদের যাদের প্রচুর পরিমাণে ঋণ হয়ে গিয়েছিল, ব্যবসা ভালো চলছিল না, যারা বিশেষ করে লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, খনিজ পদার্থের সঙ্গে যুক্ত আছেন, তেল তিলের সঙ্গে যুক্ত আছেন, কাঁচের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। অর্থাৎ 2023 আপনাদের জন্য কিন্তু মিথুন রাশির জন্য কিন্তু বেশ কিছু শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসবে। বিশেষ করে আপনাদের বিবাহ, আপনাদের ব্যবসা এবং কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি কিন্তু শনি মহারাজ কিন্তু ঘটাতে চলেছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশি যত দর্শকবন্ধু আছেন শুনে রাখুন, আপনাদের জন্য বেশ কিছু খুশির সংবাদ আপনাদের আসতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক জায়গাটা, ক্যাশ ফ্লোয়ের জায়গাটা খুব ভালো হতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। যারা গোল্ড চাঁদি সঙ্গে যুক্ত আছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে লাভ পাবেন। যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, কয়লা খাতের সঙ্গে যুক্ত আছেন, লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনি ইঞ্জিনিয়ারিং গুডসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন মকর রাশি। আপনাদের এবছর পরিবারের ক্ষেত্রে আপনাদের
বৃদ্ধি হতে চলেছে মকর রাশি। সম্পত্তিগত দিক থেকে আপনার লাভ পেতে চলেছেন এবং দীর্ঘদিনকার আটকে আছে এমন কোনো কাজ আপনাদের এ বছর কিন্তু সম্পন্ন কিন্তু হতে চলেছে। আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ঘটে, আপনি মকর রাশির মানুষ, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্যারিয়ার ক্ষেত্র আপনারা কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনাদের, আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে যাদের বিল পাস হচ্ছিল না, বিল আটকেছিল, সেই জায়গাটা আপনাদের ফুলফিলমেন্ট হতে চলেছে মকর রাশি। এবং বেশ কিছু ক্ষেত্রে বিদেশ থেকে কন্ট্যাক্টগুলো কিন্তু ভালো আসতে চলেছে, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে কিন্তু আপনারা এই সময় বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে চলেছে। অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে মকর রাশির এই শনি মহারাজ আপনাদের কিন্তু স্বপ্ন পূরণ আপনাদের কিন্তু করতে চলেছে। লিখে রাখুন, যত মকর রাশির এবং মিথুন রাশির জাতক অথবা জাতিকা আছে, 7 বছর পর 2023-এ এই বড় ঘটনাগুলো আপনাদের সঙ্গে কিন্তু ঘটতে চলেছে। যারা তেলের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনার ডালের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনার ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, আপনি এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, আপনি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, আপনি ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, আপনি ফাটকার সঙ্গে যুক্ত আছেন, এই সকল সেক্টর থেকে কিন্তু মকর রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, মানে দুর্দান্ত লাভ পেতে চলেছে, সেই রাশির নাম আপনার, অনেকেই ভাবছেন কোন রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। কারণ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী প্রাণী শুক্রের সঙ্গে শনি কিন্তু পরম মিত্রতা কিন্তু রয়েছে। আপনাদের এবছর আপনাদের বিশেষ করে আকস্মিক অর্থপ্রাপ্তি, রাজনীতির ক্ষেত্রে উত্থান আপনাদের হবে, রাজনীতির ক্যারিয়ার ক্ষেত্রে উত্থান আপনাদের হতে চলেছে, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় সফলতা পাবেন। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হতে চলেছে তুলা রাশি, ঋণের জায়গাটা নিয়ে যারা জর্জরিত ছিল ঋণ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে তুলা রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে কিন্তু এই সময় কিন্তু চলেছেন। অবশ্যই আপনার জন্মছকে শনি প্লেসমেন্ট কেমন আছে সেটা একান্তই দেখা দরকার। শনি আপনার ক্ষেত্রে যদি শুভ অবস্থায় থাকে, এই যে 7 বছর পর 2023-এ শনি মহারাজ, যে তিনটি রাশির কথা আমি বললাম, 2 হাত ভরে কিন্তু অর্থ কিন্তু দিতে চলেছে, লিখে রাখুন। অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো দেখাচ্ছে এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে বিশেষভাবে প্রফিট পেতে চলেছেন। নমস্কার।